ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, মহান মুক্তিযুদ্ধের কিংবদন্তি যোদ্ধা, রণাঙ্গনে পিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করে প্রাণ বাঁচিয়েছেন অসংখ্য আহত ও অসুস্থ মুক্তিযোদ্ধার। জাতির যেসব সূর্য সন্তান আজকের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং রাজনীতির বুদ্ধিভিত্তিক অঙ্গনে ভূমিকা রেখে যাচ্ছেন, তাদের মধ্যে অন্যতম তিনি। 1982 সালে প্রবর্তিত বাংলাদেশের জাতীয় ঔষধ নীতি ঘোষণার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অবশ্য আমি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্যারের বর্ণিল জীবন নিয়ে ইতিমধ্যে একটা এপিসোড তৈরি করেছি, আপনারা যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন। আমি প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাইফুস সাগর ভাইয়ের প্রতি, ওনার এইরকম ব্যতিক্রমধর্মী কাজকে আমি সাধুবাদ জানাই। আজকের এপিসোডে আমি আলোচনা করব সাইফুস সাগর ভাইয়ের লাইভের হাত ধরে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সাহেবকে নিয়ে জনমনে যত প্রশ্ন ও সংশয় তার উত্তর দেওয়ার, এবং ভিডিও শেষে সেটা আমি আলোচনা করব। আমি অনুরোধ করব সেই কথাগুলো কেউ মিস করবেন না। তার আগে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী স্যারের মুখ থেকেই কিছু কথা শুনে আসি। স্যার, আপনার কাছে একটু যাই আলোচনার পরে, যদি আপনার প্রশ্নগুলি একটু তুলে ধরেন, এরপর আমরা পয়লা কথা আমি বলে রাখতে চাই। ধর্মটা মানুষের একটা প্রাণের ব্যাপার, একটা বিশ্বাসের ব্যাপার, আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা মজসুল্লাহকে আছে। আপনাকে শুনতে একটু কষ্ট হচ্ছে, আপনি একটু জ্বর একটু, হ্যাঁ একটু কাছ থেকে যদি বলতেন না, পাশে মনে হয় একটু সাউন্ড শোনা যাচ্ছে, অন্যান্য সাউন্ড শোনা যাচ্ছে। জি, আমি যেটা বলতে চাই, ধর্ম নিয়ে আমি কোনো বাহাস করতে চাই না, কেননা ধর্ম নিয়ে যুক্তি দিয়ে করা মুশকিল, এটা আবেগটা অনেক বেশি তাড়িত। সেই জন্য আমি মনে করি যার যার ধর্ম সেখানে কোথার প্রতি একটা সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস এবং একটা ধর্মের প্রতি, তাহলে ইসলাম সম্পর্কে যদি আমি বলতে বললাম, আমি মনে করি অত্যন্ত একটা আধুনিক এবং একটা বিজ্ঞানসম্মত, তার অধিকাংশ ক্ষেত্রেই আমি সম্পূর্ণ আমি মনে করি যে প্রতিটি ক্ষেত্রে একটা যুক্তিতর্কের উপর দিয়ে এটা প্রতিষ্ঠিত হয়েছে আছে। সেটা দুই একটা ব্যাপার ছাড়া অন্য কোনো বিষয়ে এটা নিয়ে আলোচনারই খুব জায়গা আছে বলে আমি মনে করি না। যেমন কি অনেকে বলে যে বোরকা সম্পর্কে, আমি যে কথাটা বলেছিলাম যে জন্য ওনারা, আমি বলেছি বোরকা হলো মেয়েদের আত্মরক্ষার জন্য এটা সৃষ্টি হয়েছে, দুটা জিনিস। আর তাছাড়া আমাদের আলেমগণ ওনারা জ্ঞানী মানুষ, আমি যেটা ভাবে বলেছি ওনার কোরআনের সব কিছু বিশ্লেষণই করা আমার পক্ষে সম্ভবপর না, কেন আমি আরবি ভাষাই পড়তে পারি না, ছোটবেলায় যা পড়েছিলাম সেটা তো এখন মনে নেই ভালো করে, সুতরাং আমার সেই অধিকারই নেই ওটা সম্পর্কে খুব বেশি। আমার কোরআন হাদিস সম্পর্কে যত জ্ঞান সেটা অন্য ভাষার থেকে নেওয়া, আমি পড়েছি, আমি যে পড়িয়ে নেই যে আমি হাদিস বেশ কয়েকটা হাদিসেই পড়েছি, পড়ি এখনো আমি কোরআনের ইয়েটাতে, আমি বিশ্লেষণ আমি মনে করি যে রসুল্লাহ যেমন সর্বকালের একটা সর্বশ্রেষ্ঠ দার্শনিক, একটা রাজনীতিবিদ, ওনার প্রত্যেকটা ঘটনাকে আমি মনে করি অত্যন্ত সুভাবে নির্দিষ্টভাবে ওনারা চিন্তা করেছেন। সুতরাং এইসব নিয়ে বিতর্ক অনেকে বলে অনেকে, আমি যেটা বলেছিলাম যে আপনারা বোরকা পরেন কিন্তু বোরকার নিচে লিপস্টিক লাগান, যেটা আপনারা জানেন একটা ক্ষতিকর, কারণ এটাতে যে উজ্জ্বলতা বৃদ্ধির জন্য এতে কার্সিনোজেন্স থাকে। আপনারা আলেমগণকে বলেছিলাম আপনারা পান খাওয়া ছেড়ে দেন, এটাও ক্যান্সার উৎপাদক, অনেকে সবাই না আমি দেখি ইনারা। আরেকটা কথা আমি বলেছিলাম যে দেখেন খারাপ কাজ অন্য সবাই করে কিন্তু একটা ইমাম সাহেব বা মাদ্রাসার এই করলে সেটাকে বেশি দোষনীয় বলে মনে করেন, ওনারা যে একমাত্র ব্যাপার। আমি বলেছিলাম আপনারা ভাস্কর্য দিয়ে না করে আমাদের সবাইকে হেদায়াত করেন যাতে আমরা সুনাগরিক হই, দেশে সুশাসন হয়, মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়, কিন্তু এটাকে দু চারজনে আমাকে ভুল বুঝে, যেমন এইটাই নিয়ে আমার মনে হয় যে এটা দিয়ে, তা না হলে আমি তো ধর্মের বিরুদ্ধে কথা বলি না, আমি বলি যে নিশ্চয়ই একজন সৃষ্টিকর্তা, তা নাহলে এত বিষয়। একটা ঘটনা বলি, আমি একজন চিকিৎসক হিসেবে দেখি মানুষের শরীরটা অদ্ভুত একটা জিনিস, একটা ছোট
3 ইঞ্চি 2 ইঞ্চি 1 ইঞ্চি এইটা তার সাইজ, দুটা 24 ঘন্টা চলে, পৃথিবীর অন্য কোনো মেশিন 24 ঘন্টা চলতে পারে না। এটাকে অত্যন্ত কারিপূর্ণের সাথে, হার্টেরটাও ঠিক একই অবস্থা। সুতরাং এইটার দিকে আমরা মানুষের এত জ্ঞান বৃদ্ধি হয়েছে, আমরা 24 ঘন্টা না থেমে না বিশ্রাম নিয়ে এইসব জায়গাতে, বরঞ্চ আমি মনে করি যে এইসব তো একটা নিশ্চয়ই অপূর্বই। কিন্তু ওই যে আমার যেখানে আপত্তিটা, যেখানে আজকে যারা কিভাবে প্যান্ট পরতে হবেন বলেন কি আলখাল্লা ইতি, আজ পোশাক এসছে একটা প্রকৃতির নিয়মে অবস্থার বিরুদ্ধে, আরব দেশ ধুলিবালি আছে সেই জন্য বড় কম পোশাকরা, আমার দেশের ধুলাবালির কম, সুতরাং আমার ঠিক এটার প্রয়োজন নেই, ওটা এই একমাত্র ইয়ে হওয়া উচিত নয়। সুতরাং এইসব নিয়ে আমি করতাম, বরঞ্চ আমার বেশি আপত্তিটা অন্য জায়গায় ধর্মের ব্যাপারে, মেয়েকে আমার মেয়েটা কেন আমার ছেলের সমান সম্পত্তি পাবে না, এখানে আমার কাছে আপত্তিটা। এখানে আমি জানি আমাদের প্রত্যেকটা, আজকে যদি আমি কোরআনটা ভালো করে পড়তে পারতাম এবং ইতিহাসটা, তাব্বাসী সাহেবরা উনারা তো স্কলার, উনারা জানেন প্রত্যেকটা সুরা কখন কত তারিখ কি প্রেক্ষিতে খোদা অবতীর্ণ করেছেন, যেমন এইসবগুলি জানলে আমাদের জ্ঞান বৃদ্ধি হতো, আমরা হয়তো আরো ভালোভাবে ধর্মটাকে বুঝতে পারতাম। এটাই, কিন্তু এটা নিয়ে এইসবের বিতর্কে, যেমন হযরত আয়েশার যে ব্যাপারে যে ঘটনাটা হয়েছিল, সে খোদা যে বলেছে যে সূরাটা এসছে, এবং এই যে প্রত্যেকটি ক্ষেত্রে আমি দেখি অত্যন্ত সুচিন্তিত এইগুলি। আর আরবিক একটা অদ্ভুত ভাষা, আমি প্রায় বলি যদি এটা আজকে যদি ওই যুগে যদি নোবেল প্রাইজের কথা থাকতো, তাহলে কোরআনই পয়লা নোবেল প্রাইজ, এত এত সুলিখিত সুরীতাতে আছে, সেগুলি না। ওই যেহেতু আমার সাথে বিতর্কটা হলো মেয়েদের সম্পত্তিতে সমান অধিকার, আমরা মেয়েদের সম্পত্তিটা নিয়েই এখন আপনার প্রথম পর্বটাকে আমি একটু আব্বাস হুজুরের কাছে যেতে চাই, এরপর আমরা অন্যান্য বিষয় নিয়ে অবশ্যই আলাপ করবো স্যার। তবে আপনি, আপনার প্রতি আমার একটা জিনিস জানা আছে স্যার, আপনি তো শতভাগ শতভাগ আপনি তো বিশ্বাসী স্যার, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। তবে আমি রোজাটা 30 দিন রোজা বা 29 দিন যখনই হয় ওটা খুব, এই পর্যন্ত আমি কখনো রোজা ভাঙিনি। এবার মূল কথায় আসি, জাফরুল্লাহ চৌধুরী সাহেবের আজকের লাইভ থেকে ওনার সম্বন্ধে যেটা বুঝতে পারলাম, উনি নিজেকে একজন আস্তিক মনে করেন, উনি নামাজ পড়েন না কিন্তু সব রোজা রাখেন, উনি ইসলামে বাবার সম্পত্তি ছেলে এবং মেয়ের বন্টনের ক্ষেত্রে মেয়ে ছেলের অর্ধেক পাবে এটাকে আপত্তিকর মনে করেন, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের উদ্দেশ্যে যে আয়াত নাজিল হয়েছে, যে আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে আমাদের মা হিসেবে বলা হয়েছে, সেই আয়াতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর তরফ থেকে চেয়ে নিয়েছেন বলে মনে করেন, নাউজুবিল্লাহ, উনি ইসলামকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ দেখতে চান এবং ব্যক্তিগত বিষয় হিসেবে রাখতে চান, উনি মনে করেন ইসলামের মধ্যে আধুনিকতা বা পরিবর্তনের দরকার আছে, উনার কাছে নারীদের বোরকা নিয়ে সমস্যা আছে, যদিও উনি স্বীকার করেছেন যে উনি আরবি ভাষা জানেন না, ইসলাম সম্বন্ধে ওনার ভালো জ্ঞান নেই। হ্যাঁ বন্ধুরা, এটাই প্যাক্ট, মুসলিমদের মধ্যে এখনকার সময়ে ইসলাম নিয়ে যাদের বেশি সুলকানি থাকে তাদের প্রায় সবার মধ্যেই এই ধরনের সংশয় বিদ্যমান, ইসলামের বেসিক বিষয়গুলো নিয়েই তাদের সঠিক কোনো ধারণা নেই, অথচ ওনারা ইসলাম বিরোধী যে কোনো মন্তব্য করতে 1 সেকেন্ডও দেরি করেন না। আচ্ছা, জাফরুল্লাহ সাহেব একজন ডাক্তার, উনি কি ওনার সেক্টর ছাড়া অন্য কোনো সেক্টর নিয়ে, কোনো পড়াশোনা ছাড়া এই ধরনের মন্তব্য করতে পারতেন? পারতেন না, কারণ তিনি জানেন এটা করা সম্পূর্ণ অনুচিত, কিন্তু ইসলামের ব্যাপারে ওনারা সেটা পারেন, এই জন্যই আমাদের সবার জন্য ইসলাম জানাটা ফরজ, শুধু জানা নয়, জানার পরে সেটাকে শেয়ার করাটাও জরুরি, অন্যজনকে দাওয়াত দিতেও আমরা যেন এগিয়ে থাকি।
মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করুক এবং সংশয়বাদীদেরকে হেদায়েত দান করুক। আমিন।